পানিতে ভাসছে চট্টগ্রাম মহানগরী। গত 15 দিন ধরে নগরীর জীবনযাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। মাঝে দুই একদিন ছাড়া বাকি দিনগুলোতে নগরীর ব্যাপক এলাকা জলাবদ্ধতায় নিমজ্জিত ছিল। নগরীর সেই পতেঙ্গা থেকে শুরু করে কালুরঘাট পর্যন্ত প্রায় 60 বর্গ কিলোমিটারের নগরীর দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং মধ্যাঞ্চল প্রায়শই জলাবদ্ধতার শিকার হচ্ছে। এই ব্যাপক এলাকার মধ্যে যেমন রয়েছে আবাসিক এলাকা, একই সঙ্গে রয়েছে বাণিজ্য ও শিল্পাঞ্চল। চট্টগ্রাম মহানগরী টিলা, সমতল নদী ও সমুদ্র বেষ্টিত হওয়ায় অবিবর্ষণে সহজেই পানি নেমে পড়ার কথা। আগে প্রবল বর্ষণে অনেক এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হলেও কিছু সময় পর তা নেমে যেত, কিন্তু বর্তমানে উল্টো পরিস্থিতি বিরাজ করছে। কয়েকটি এলাকার পানি যেন এক প্রকার স্থায়ী রূপ নিয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপচে পড়া পানি নগরীতে প্রবেশ করে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু সংশ্লিষ্টদের মতে তার চেয়ে কঠিন বাস্তবতা হচ্ছে চট্টগ্রাম শহরের ড্রেনেজ সিস্টেম সমূহ ভেঙে পড়েছে। দীর্ঘ 20 বছরেও প্রস্তুতকৃত ড্রেনেজ মাস্টার প্ল্যানের বাস্তবায়ন না হওয়া এবং অপরিকল্পিত নগরায়ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে এরকম হচ্ছে। নগরীর অনেক খাল ও উন্মুক্ত জলাধার সম্পূর্ণ বা আংশিক বিলীন হয়ে যাওয়ায় পানির প্রাকৃতিক রিজার্ভার ধ্বংস হয়ে গেছে। তাছাড়া প্রতিনিয়ত নদী খাল দখল ও ভরাট হয়ে যাচ্ছে। নগরীর আগ্রাবাদ, হালি শহর, পাহাড়তলি, শুলমোহর, 2 নং গেট, মুরাদপুর, বহদ্দারহাট, বৃহত্তর বাকলিয়া, চকবাজার, প্রাচীন বাণিজ্য প্রধান খাতুনগঞ্জ, চাকতাই সহ ব্যাপক এলাকা গত কয়েকদিন ধরে জলাবদ্ধতার শিকার হয়েছে। নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে সবচেয়ে আগেও সব ধরনের ট্রেন্ডিং ভিডিও আপলোড করা হয়। আমাদের ভিডিও আপনার ভালো লাগলে এক করে লাইক দিন, কমেন্ট করুন।